আজ তোমাদের দেখাবো রুই মাছের একটু অন্য ধরনের কালিয়া। এখানে ব্যবহার হবে একটা অজানা মশলা, যাতে এর স্বাদ আরও অনেক বেশি বাড়িয়ে দেবে। আমি ঋতুপর্ণা, রসনাতে তোমাদের সকলকে স্বাগত। চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। রুই মাছের কালিয়া বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটাকে লম্বা এইভাবে কেটে নিয়েছি। আর লাগছে একটা বড় সাইজের টমেটো, সেটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1/4 কাপ টক দই। টক দইয়ের সাথে আমি মিশিয়ে দেবো কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। মশলাগুলো দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। তাহলে দুটো বেনিফিট রয়েছে, একটা হচ্ছে দইটা রান্না করার সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর যেটা দইয়ের সাথে এই মশলাগুলো ভিজে যাবে, সুন্দরভাবে বাটা মশলার মতন মশলাগুলো হয়ে যাবে। সেই জন্য অবশ্যই এটা করে নিতে পারো, তাহলে কিন্তু রান্নাটার স্বাদ অনেক বেশি ভালো হবে। ভালো করে ফেটিয়ে নিচ্ছি, দেখো ফেটানো হয়ে গিয়েছে। এরপর আর কী কী করতে হবে সেটা দেখে নিই। প্রথমেই মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এখানে আমি রুই মাছ নিয়েছি, গাদার পিস আর ন্যাজা নিয়েছি, তোমরা যে কোনো পিস নিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আমি 1/2 চা চামচের মতো নুন দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে অল্প একটু 1/2 চা চামচের মতন সর্ষের তেল। এটা অবশ্যই দিও, তাহলে এই যে মশলাগুলো দিলাম সেগুলো কিন্তু মাছের গায়ে সুন্দরভাবে লেগে যাবে, ম্যারিনেশনটা খুব ভালো হবে। এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এটাকে সময় থাকলে মোটামুটি 5 মিনিট এটাকে রেখে দিলে খুব ভালো হয়। এরপর রান্নাটা শুরু করব, কিন্তু তার আগে জেনে নেব অজানা মশলাটা কি। তার জন্য আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত, 1 চা চামচের মতন কালো সর্ষে, আর 1 চা চামচ গোটা জিরে। এই 3টে মশলা এখানে দিতে হবে। এরপর এটাকে আস্তে আস্তে ড্রাই রোস্ট করে নিতে হবে লো ফ্লেমে রেখে। দেখতে হবে এটা যেন বেশি ভাজা না হয়ে যায়, বেশি ভাজা হয়ে গেলে কিন্তু এর স্বাদ তিত হয়ে যাবে। সেই জন্য হালকা 1-2 মিনিট এটাকে রোস্ট করে নিলেই হয়ে যাবে, দেখবে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তারপর যে কাজটা করতে হবে, অবশ্যই প্যান থেকে কোনো একটা পাত্রে ঢেলে নিতে হবে। প্যানে থাকলে ওই গরমে থেকে এটা কিন্তু বেশি রোস্ট হয়ে যাবে, সেক্ষেত্রে এর স্বাদ কিন্তু অনেকটা খারাপ হয়ে যেতে পারে। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর একটা পাত্রে ঢেলে দেখাচ্ছি, দেখো এটা জল ছাড়া আমি ড্রাই বেটে নিয়েছি। এটা মোটামুটি 2 থেকে 2.5 টেবিল চামচের মতন হবে মশলাটা। এটা ইনস্ট্যান্ট বানিয়ে নিয়ে তবেই ব্যবহার করো, তাহলে এই তরকারির স্বাদ অনেক বেশি ভালো হয়। এরপর রান্নাটা শুরু করব, তার জন্য দিয়ে দিচ্ছি কড়াতে সর্ষের তেল। বাঙালির অল টাইম ফেভারিট সর্ষের তেলেই আমি রান্নাটা করব। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরে একে একে মাছগুলো এইভাবে খুন্তির সাহায্যে দিয়ে দিচ্ছি, যাতে হাতে তেল ছিটকে না লাগে। এরপর মাছটাকে এপিট ওপিট করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। মাছটা একদম নরম থাকলে কিন্তু ভালো লাগবে না, সেই জন্য একটু লাল, হালকা লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, লালচে রং হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি, তোমরা চাইলে মাছটাকে যেমন পছন্দ সেই মতন ভেজে নিতে পারো। সমস্ত মাছটাকে তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি রান্নাটা করব। দিয়ে দেবো কিছু ফোড়ন, তার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, 3টে ছোটো এলাচ, আর তেজপাতা। এটাকে আমি ছিঁড়ে দিয়েছি যাতে মশলা কোয়ার সাথে অসুবিধে না হয়। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিলে খুব ভালো লাগে, বুঝতেই পারছো কালিয়া যখন তখন একটু বেশ রিচ রিচ হলে খুব সুন্দর লাগে খেতে, সেই জন্য পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি। এরপরে যেটা করতে হবে, পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে এই তরকারির স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে। দেখো মোটামুটি লাল লাল হয়েই এসেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। কষানো মোটামুটি হয়ে গিয়েছে, খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই। এরপরে দিয়ে দিচ্ছি চিনি, এখানে আমি 1 চা চামচ চিনি দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ নুন। চিনিটা এই সময় দিলে রঙটা খুব ভালো হয়, আর কালিয়া মানে বুঝতেই পারছো একটু বেশ কালারফুল হবে, সুন্দর হবে, রিচ রিচ, তবে না ভালো লাগবে। সেই জন্য ভালো করে প্রথমে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু রান্নাটাকে করে নিচ্ছি। এরপর যেটা করতে হবে, দইয়ের সাথে যে সমস্ত মশলা মিশিয়ে রেখেছিলাম সেই মশলা মেশানো দইটাকে দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ দই থেকে জল কাটতে শুরু করে। দেখো জল অলরেডি কাটতে শুরু করেছে, এটাকে কষিয়ে ভালো করে মেরে নিতে হবে, তবে তরকারিটা খুব সুন্দর হবে। এরপর দিয়ে দিচ্ছি যে টমেটো পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা। টমেটোটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। একটু নাড়াচাড়া করে নিয়েছি, এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়।
एक थेके दो मिनट एटाके ढाका दिए रेखेछिलाम। देखो मसलाटा अनेकटाई कषानो हो गिएछे, किन्तु आरेकटु कषाते बाकी रयेछे। एरपर आमी ढाका खुले एटाके रान्ना करब। देखो मोटामुटी मसला तैरिई हो गिएछे, आर खूब बेशि कषानोर दरकार नेई। एरपर जे भाजा मसलाटा बानिएछिलाम सेई मसलाटा दिए दिच्छि। এই মশলাটা কিন্তু অবশ্যই তোমরা ইনস্ট্যান্ট বানিয়ে ব্যবহার করো, তবে কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে। এরপর ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, তেল সুন্দরভাবে উপরে উঠে গিয়েছে, এই পর্যন্ত কিন্তু কষাতেই হবে। মশলা কষানোর উপরে রান্নাটা কতটা সুস্বাদু হবে সেটা নির্ভর করে। দেখো সুন্দরভাবে তেল রিলিজ হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ মতন জল। জলটা একটু লাগবে, কারণ মাছগুলো যখন এতে ডুববে তখন মাছটা কিছুটা জল টানবে, সেই আন্দাজ করে তোমরা জলটা দিও। এরপরে জলটা ফুটে যেতে হবে, তারপর আমি দিয়ে দিচ্ছি মাছগুলো সবকটা একে একে। মাছগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, উল্টেও দিতে পারো কিংবা ঝোলের মধ্যে ডুবিয়ে দিলেও চলবে, যেটা পছন্দ করো সেটা করবে। এরপর এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে। এই সময় হাই ফ্লেমে রেখে দমে আমি মোটামুটি 3 মিনিট মতন রান্না করেছি। দেখো মাছ, গ্রেভি, সমস্ত কিছু একদম সুন্দরভাবে মজে গিয়েছে, আর তেলটাও একদম সুন্দরভাবে ওপরে উঠে এসেছে। এবার মনে হচ্ছে বেশ কালিয়াটা তৈরি হয়ে গিয়েছে, কিন্তু একটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে ফিনিশিং। সেখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা কুচি। শেষের দিকে একদম এই 2 জিনিস দিয়ে দিও, আর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখো। চাইলে এখানে তোমরা ঘিও দিতে পারো, তবে আমি আর ঘি দিচ্ছি না। এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে গরম গরম সার্ভ করে দিচ্ছি। বুঝতেই পারছো কালিয়া একদম রেডি টু সার্ভ। রুই মাছের কালিয়া দেখে কিন্তু আর নিজেকে রেজিস্ট করতে পারছি না। তোমারও নিশ্চয়ই অবস্থা এইরকমই, তাহলে আর দেরি কেন, বানিয়ে খাও। আর আমাকে কমেন্ট করে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছিল। সাথে সাথে রসনাকে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আজই সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে আমার সমস্ত এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যেতে পারি। সকলে খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো, নিজে খুশি থেকো। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের নতুন ভিডিওতে।